আসসালামু আলাইকুম ইতিমধ্যেই আপনারা আমাদের এই সাইকেলের ভিডিও আরো একটা দেখছেন যেটাতে আমরা দেখাইছিলাম যে এই সাইকেলের যে ব্যাটারিটা ছিল বিল ওই ব্যাটারিটা নিয়ে এই সাইকেলের যে ভদ্রলোক আছে যে যে হচ্ছে আপনার এই সাইকেলের অর্ডার ঠিক আছে আমাদের গ্রাহক উনি আসলে অনেক মানে অনেক বলতে অনেক ধরনের প্রতারিত হয়েছে একটা ব্যাটারি রিপেয়ার করতে গিয়ে এর আগে তো এখন আমাদের কাছে যেহেতু আসছে আলহামদুলিল্লাহ এটা সমাধান আমরা করে দিছি কিন্তু সমাধান করার পর ওনার নতুন করে আরো একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে বক্সের ভিতরে ওনার ব্যাটারিটা আগে ছিল যার কারণে ওনার কিন্তু আপনার এখন বাসা চেঞ্জ করছে চার্জ দিতে সমস্যা হয় তো আমরা এই জন্য ওনার এই সমস্যার সমাধান হচ্ছে ওনাকে বলছি আপনি একটা ব্যাটারি নতুন লাগাই ফেলেন পোর্টেবল যেটা কিনা আপনার ঠিক এই যে দেখেন এইরকম হচ্ছে আপনার খুলে নিয়ে বাসায় চার্জ দিতে পারবেন আবার চার্জ শেষ হলে এভাবে এনে লাগাই ফেলতে পারবেন কিন্তু ওনার যেহেতু এই সাইকেলটার মধ্যে আসলে অনেক টাকা খরচ হয়ে গেছে রিপেয়ার করতে তারপর হচ্ছে এক জায়গায় অবশ্য প্রতারিত হয়েছে সবকিছু মিলে ওনার বাজেটটা একটু টাইট যার কারণে আমি ওনাকে তাহলে আরেকটা বুদ্ধি দিলাম যে ঠিক আছে আপনি যেহেতু এখন বাজেটের সমস্যা আছেন তো আরো একটা সমাধান আছে সেটা হচ্ছে আপনি শুধু বক্সটা চেঞ্জ করেন ব্যাটারি আপনার আগেরটাই থাকবে আগেরটাকেই বড় যে লম্বা ব্যাটারিটা ছিল এটাকে ছোট করে আমরা এই বক্সের মধ্যে নিয়ে আসছি আর এতে করে ওনার যে সুবিধা হয়েছে সেটা হচ্ছে ওনারা এখন চার্জিং নিয়ে কোনো ইস্যু থাকবে না যেমন ওনারা আসলে বাসা চেঞ্জ করছে সেইখানে টোটাল সাইকেলটা আসলে ক্যারি করে চার্জ দেওয়াটা পসিবল না যেহেতু আগে ওনার বাসা অন্য জায়গায় ছিল উনি বাসার নিচে গ্যারেজে চার্জ করতে পারতো বাট এখন বাসাটা চেঞ্জ করার কারণে উনি আর গ্যারেজে আপনার চার্জ করতে পারবে না ওনার ব্যাটারিটা খুলে নিয়ে বাসা চার্জ করতে পারবে কিন্তু এই বোতলটা এখন তো সুন্দরভাবে নিয়ে চার্জ দিতে পারে বাট আগে যে ব্যাটারিটা ছিল ওইটা কিন্তু চাইলেও সে খুলে চার্জ দিতে পারবে না প্রতিদিন এমন একটা সমস্যা সেই জন্য আপনাকে অফার করেছিলাম নতুন ব্যাটারি যদি নাও নেন আপনি শুধু একটা বক্স নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার আগের ব্যাটারিটাকেই জাস্ট রিঅ্যাসেম্বল করে নেবেন ওটাকে খুলে ছোট করে এই বক্সের মধ্যে আমরা দিয়ে দিছি তো আমরা সাধারণত কোনো কিছুর দাম বলি না আপনারা জানেন তারপরে এই বক্সের সামান্য দাম বলে রাখি যেন অনেকের সুবিধা হয় এই বক্সগুলো সাধারণত পঁয়ত্রিশশো টাকা দাম পড়ে ঠিক আছে এটা আমাদের কাছে না থাকলেও আমাদের আশেপাশে যারা ভাই ব্রাদার আছে যারা সেল করে তাদের কাছে মোটামুটি পেয়ে যাবেন তো এই বক্সটা পঁয়ত্রিশশো টাকা যদি আপনি খরচ করেন আপনার যদি আপনাদের যদি কারো এইরকম প্রবলেম থেকে থাকে যে ব্যাটারি চার্জ দিতে মানে সমস্যা হইতেছে তারা ব্যাটারি যদি লিথিয়াম আয়ন হয় এরকম একটা বক্সের মধ্যে করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা ইনশাল্লাহ বড় করব না এতটুকুই কথা ছিল সাইকেলটার আর কোনো প্রবলেম তেমন ছিল না শুধু ব্যাটারি নিয়ে ইস্যু ছিল আর গত কয়েকদিন যাবৎ তো এটা এক ধাপ ঠিক করার পরও ওনার আবার নতুন একটা সমস্যা হয় সেটা আলহামদুলিল্লাহ এখন আমরা ঠিক করে দিয়েছি তো এইরকম আপনাদের টুকি সমস্যা নিয়ে আমরা আসলে চেষ্টা করি সমাধান করার এবং পাশাপাশি ইউটিউবে দেওয়ার কারণ একটাই আপনারা যারা এই সমস্যাগুলো আসলে ভুগেন তারা হয়তো বা সলিউশন খুঁজে পান না তাদের জন্য আসলে আমাদের ভিডিও করা এবং আপনাদেরকে তো অবশ্যই বলেছিলাম দেখাবো আমরা কি কাজ করি তাই আর কি ভিডিও গুলো দেওয়া তো আজকের মতো ইনশাল্লাহ এতটুকুই থাকুক নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে সালাম আলাইকুম